তোমরা সবাই কেমন আছো? গুড মর্নিং। সবাইকে জানাই আন্তরিক ভালোবাসা, গুরুজনকে জানাই অনেক 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 প্রণাম। তো তোমাদের আশীর্বাদে আমি ভালো আছি। চলে যাচ্ছে, তো ভাবছো আজকে আমার মুখটা কেন এত শুকনো? তো দেখো, আগের দিন এলবি করতে করতে দেখো আমার হাতে কি কামড়েছে আমি জানি না, তো হাত তুলতে পারছি না, তো খুব যন্ত্রণা হচ্ছে হাতে। তো সেই অবস্থাতেই দেখো তোমাদের কাছে আবার নতুন ভিডিও নিয়ে চলে এলাম, তো তাই জন্য এত কষ্ট করে ভিডিও বানাই। তোমরা যদি না দেখো মনে খুব কষ্ট হবে, তাই বলছি দেখো, খুব ভালোবেসে দেখো ভিডিওটা, স্ক্রিপ্ট না করে দেখো। আর ওয়াইটে কিন্তু টাইম মেনশন করে দিয়েছে, তো কমেন্ট বক্সে ভিডিও রিলেটেড কমেন্ট করো, স্প্যাম কমেন্ট করো না, ঠিক আছে? আর টাইমটা মেনশন করে দিও। আর যারা 1 থেকে 1.5 মিনিট ভিডিওটা দেখবে তাদের অনুরোধ করব, আমার ভিডিও দেখতে হবে না। যদি ফুল WT মানে ফুল ওয়াচ করে যদি ভিডিও দেখতে পারো তাহলেই আমার ভিডিওটা দেখো। তো প্রচণ্ড যন্ত্রণা হচ্ছে হাতটাই, দেখো এই যে দেখেছো, আমি ভিজে একটা ছেঁড়া গামছা রে দিয়ে দেখো বরফ দিয়ে বেঁধে রেখেছি। দেখো হাত আমার দেখেছো ফুলে গেছে। তো সেই অবস্থাতেই আমি রান্নাটা করব। তো চলো সাথে থেকো, পাশে থেকো। তো আজকে রেসিপিটা হবে পটল চিংড়ির রেসিপি। তো চলো কিভাবে পটল চিংড়ির রেসিপি করছি তোমাদের সাথে শেয়ার করব। আর দেখো এখানে দেখো আমি উনুন ধরিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ এই ব্যথা হাত নিয়ে, এই হাতে ক্যামেরা নিয়ে। আর দেখো জ্বালন, এখান থেকে এক হাতে এরকম দূর থেকে জ্বালন টেনে আরে দেখো উনুনে দিই আমি। দেখেছো এইভাবে আমরা রান্না করি প্রতিদিনই। তো চলো সাথে থাকো, সঙ্গে থাকো, রান্নাটা শুরু করা যাক। চিংড়ি করব বলে দেখো পটলগুলোকে এইরকম লম্বা লম্বা করে আমি কেটে নিয়েছি। এখানে একটু আলু কেটেছি, একটু পেঁয়াজ নিয়েছি, আর দুটো কাঁচা লঙ্কা, আর এখানে নিয়ে নিয়েছি রসুন থেঁতো করে নিয়েছি, যেহেতু ব্যথা হাত। আর একটু নিয়ে নিয়েছি দেখো আদা আর জিরে বাটা, আমার রাখাই ছিল বাটা। আর এখানে দেখো আমার ফ্রিজে চিংড়ি মাছ রাখা ছিল, তো নুন হলুদ আমি মাখিয়ে রেখে দিয়েছি। তো চলো রেসিপিটা শুরু করা যাক। আগে উনুনে দিয়ে দিয়েছিলাম দেখতেই পাচ্ছো। আর এই দেখো কড়াইতে সাদা তেল অল্প পরিমাণে আমি দিয়ে দিচ্ছি, তেলটা একটু সামান্য গরম হোক। তো দেখো তেলটা আমার গরম হয়ে গেছে, তেলটা গরম হয়ে গেছে। আর তার সাথে দিয়ে দেব দেখো এই যে কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন, আর দিয়ে দেবো একটু তেজপাতা ফোড়ন। রেসিপিটা পুরো স্টেপ বাই স্টেপ দেখতে থাকো। একটু নেড়ে দিলাম, ভাজা হয়ে যাবে। তো দেখতে পাচ্ছ আমার ওটা ভাজা হয়ে গেছে। এরপরে দিয়ে দেবো কুচানো পেঁয়াজ, দেখতেই পাচ্ছ আমার এই ভেতা হাত নিয়ে আমি রান্না করছি। প্লিজ তোমরা একটু আমার সাথে থেকো আর ভিডিওটা পুরো দেখতে থাকো, অনেক কষ্ট করেই রান্নাটা করছি আমি। পেঁয়াজটা লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা লাল লাল করে আমার ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ একদম ব্রাউন ব্রাউন করে ভাজা হয়ে গেছে। এরপরে দিয়ে দেব দুটো এই যে পাকা কাঁচা লঙ্কা, আর দিয়ে দেব এই যে পটলগুলো কেটে রেখেছিলাম সেগুলোও দিয়ে দেব। বুঝতেই পারছ যে পটলটা দিয়ে দিলাম, আলুটা একটু পরে দেব, পটলটা একটু নাড়া নাড়া হবে। দেখো পেঁয়াজটা কিন্তু যেন ব্রাউন ব্রাউন করে ভেজে নিয়েছি, দেখেছো কালো জিরেগুলো দেখো পটলের গায়ে লাগবে কত সুন্দর লাগছে। তো এরপরে আলুটাও আমি দিয়ে দেবো। বুঝতেই পারছ এই যে দিয়ে দিলাম দেখো পটলটা, দেখো এইটা যে নাড়া একটু ভাজা ভাজা হবে। এ দেখো উনুনে রান্না করতে গেলে দেখো পড়ে গেছে, দেখেছো? এবার এখান থেকে তুলে আমাকে এখানে দিতে হলো, দেখলে কত কষ্ট করে রান্না করি উনুনে, এক হাতে ফোন এক হাতে এই নিয়ে রান্না করি, জানো তো। দেখো এটা একটু ভাজা ভাজা হোক, দেখো একটু ভাজা ভাজা হয়ে গেছে। এরপরে আমি দিয়ে দেবো সামান্য পরিমাণে, যে যেরকম নুন খাও নুন দিয়ে দেবে, ঠিক আছে? নুন দিয়েও কিন্তু আরও কিছুক্ষণ তোমরা
না একটু ভেজে নেবে, তাহলে আরো জিরিয়ে যাবে। এই দেখো লিখেছো, তো দেখো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এরপর দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো দেবে, যে যেরকম পরিমাণে ঝাল খাও, ঠিক আছে। আর একটু দিয়ে দেবো হলুদ গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেবো এই যে রসুনটা থেঁতো করে রেখেছিলাম, রসুনটা দিয়ে দেবো। আর একটু আদা আর জিরে বাটা দিয়ে দেবো, ঠিক আছে। আর উপর থেকে সামান্য পরিমাণে একটু তেল ছড়িয়ে দেবো, দিয়ে একে ভালো করে মিশ্রণ করে নেব। দেখছো কালারটা কি সুন্দর এসেছে, তো চলো এটা হোক। একটু কাঁচা সর্ষের তেল দেখো আমরা ছড়িয়ে দিচ্ছি, এই যে কাঁচা সর্ষের তেল। এবারে একটু নেড়ে নেব, এর গন্ধটাই আলাদা, দেখো একদম মাখো মাখো হয়ে এসছে। আমরা একটু গ্রেভি রাখবো, তোমরা পারলে একদম শুকনো করতে পারো। এই দেখো দেখেছো, তো দেখো আমার কিন্তু রেসিপিটা একদম রেডি, মাখো মাখো মতন করে নিয়েছি। তো চলো আমি পরিবেশন করে নিই, করে তোমাদের কাছে আবার এটা ঢেলে নিলাম। দেখতেই পাচ্ছো খুব ইয়াম্মি হয়েছে কালারটা। এই যে চিংড়ির রেসিপি আমার কিন্তু রেডি, আমি একটু মানে গ্রেভিটা একটু বেশিই করেছি, তো সবাই ভাতে মাখাবে বলে, তোমরা চাইলে একদম শুকনো শুকনো করতে পারো। যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে বন্ধুরা লাইক কমেন্ট অবশ্যই করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো অল বাটন প্রেস করে, সঙ্গে থেকো আমার। দেখলে তো পটল চিংড়ির রেসিপি একদম গ্রেভি গ্রেভি, কেমন কি সুন্দর হয়েছে বলো, একদম ইয়াম্মি। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু অল বাটন প্রেস করে, আর আমার সঙ্গে থেকো এরকম নিত্য নতুন রান্না উপহার দেওয়ার জন্য, আমি এত আছেই মৌ। তো চলো সাথে থেকো পাশে থেকো, আজকের মতন এখানেই শেষ করলাম, বাই।